নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো আধার কার্ডে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো আপনাদের যাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার বর্তমানে লিঙ্ক নেই তারা কিন্তু আধার কার্ডে নটি সার্ভিস কিন্তু খুব সহজে অনলাইন থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অথবা সেই নটি সার্ভিসের কিন্তু আপনি লাভ উঠতে পারবেন যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাও কিন্তু আপনি সেই নটি সার্ভিস আপনি ইউজ করতে পারবেন তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কোন নটি সার্ভিস আপনি ইউজ করতে পারবেন অনলাইনে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এবং সঙ্গে আপনাদের বলব যে বর্তমান কিন্তু যে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট অথবা ই হচ্ছে এটা কিন্তু আর সাত দিন সময় রয়েছে তো সেই জন্য এই ই কোয়েশিটা কীভাবে করবেন সেটা আপনাদের বলবো এবং সঙ্গে আপনাদের বলব যে এই আধার ডকুমেন্টস আপডেটটা কারা কারা করবে অথবা কারা কারা করবে না সেটা বলবো এবং সঙ্গে স্টেটাসটা কীভাবে চেক করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলব তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি অন করে রাখুন কারণ আমরা এরকম টেড ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম যদি আপনি আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন তারপরে মাই আধার অপশানে ক্লিক করার পর আপডেট ডেমোগ্রাফিক ডাটা অপশানে ক্লিক করে দেবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমনটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর দেখতে পান নতুন একটি অপশান এখানে চলে এসেছে এখানে বলা হয়েছে যে যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি কোন কোন সার্ভিস এখানে আপনি ইউজ করতে পারবেন তার সম্পূর্ণ লিস্ট কিন্তু এখানে দেওয়ার আছে এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু যে আধার যে পিভিসি কার্ড সেটা যদি আপনি অর্ডার করতে চান তাহলে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে হবে তারপর কিন্তু আপনি যদি কোনো এনরোলমেন্ট সেন্টার লোকেট করতে চান অথবা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান অথবা আপনার আধার কার্ড যদি ভেরিফাই করতে চান অথবা যদি আপনি কমপ্লেন করতে চান অথবা এখানে দেখতে পাচ্ছেন তার স্টেটাস যদি দেখতে চান তাহলে কিন্তু আপনার আধার কার্ড সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও কিন্তু হবে এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ড সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে কোন কোন সার্ভিস এখানে আপনি ইউজ করতে পারবেন তার লিস্ট কিন্তু রয়েছে দেখতে পাবেন ডাউনলোড আধার এখান থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইল নম্বর ভেরিফাই করতে পারবেন এবং কিন্তু এখানে ভিআইডি নম্বর জেনারেট করতে পারবেন আপনার আধার কার্ড লক অথবা আনলক কিন্তু করতে পারবেন এগুলো কিন্তু আপনার আধার কার্ড সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তবে হবে তো আধার কার্ডের টোটাল নটি সার্ভিস রয়েছে যেটা কিন্তু আপনার আধার কার্ড সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে হবে তো একে সবগুলো দেখিয়ে দিচ্ছি তো প্রথম দেখাবো যে আপনার আধার কার্ড ভেরিফাই করা তো এর জন্য কিন্তু আধার কার্ড সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে হবে তো সেই জন্য অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার কিন্তু আপনার সামনে পেজ ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনার আধার কার্ডটি ভেরিফাই করার জন্য এখানে কিন্তু আধার নাম্বার বসিয়ে ক্যাপচারে বসিয়ে পসির ক্লিক করলে তো দেখতে পাচ্ছেন আপনার আধার নাম্বার কিন্তু বর্তমানে অ্যাক্টিভ রয়েছে এবং এখানে আপনার এজ দেওয়া রয়েছে এবং জেন্ডার দেওয়া রয়েছে স্টেট দেওয়া রয়েছে এবং মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার বর্তমানে যোগ রয়েছে সেই নাম্বারটা দেওয়া রয়েছে ঠিক আছে তো এছাড়াও যদি আপনি আধার পিভিসি কার্ড যদি অর্ডার করতে চান আপনারা সবাই জানেন যে বর্তমানে আধার পিভিসি কার্ড কিন্তু সমস্ত কাজে ইউজ করতে পারবেন তো সেই জন্য যদি অর্ডার করতে চান তাহলে কি করে তো সেই অপশানে ক্লিক করার পর এখানে আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর ক্যাপসাটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাই মোবাইল নাম্বার নট রেজিস্টার তো আপনার লিঙ্ক নিই আধার কার্ডের সঙ্গে তো সেই জন্য ওই অপশানে ক্লিক করার পর আপনার কাছে বর্তমান যেই মোবাইল নাম্বারটা আছে সেই নতুন মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পর সেই ওটিপি বাটনে ক্লিক করলে সেই নতুন মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর তার মধ্যে আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকার পেমেন্ট করে দিলেই আপনার আধার কার্ডের যেই অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে আপনার যে আধার পিপিসি কার্ডটা পোস্টের মাধ্যম দিয়ে চলে আসবে ঠিক আছে তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু আধার পিপিসি কার্ড আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন এবং কিন্তু সেটা আপনি সমস্ত কাজে ইউজ করতে পারবেন এবং এখানে যে আধার পিভিসি কার্ডে কী কী ফিচার্স রয়েছে এখানে কিন্তু তার লিস্ট দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে তো এছাড়া আর কোন কোন সার্ভিস রয়েছে যেটা কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে হবে তো সেটা হচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্ট আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এছাড়াও কিন্তু ফাইলে কমপ্লেন তো এখানে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এরপর কিন্তু এখানে না মোবাইল নাম্বার আপনার সমস্ত রিসে বসিয়ে দেওয়ার পর স্টেট বসিয়ে দেওয়ার পর এখানে সেলফ এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর কী বিষয়ে আপনি কমপ্লেন করতে চান ধরুন আপনার আধার কার্ডটি আপনি নতুন আধার কার্ড করেছেন অথবা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন কিন্তু সেক্ষেত্রে আপনারা কোনো কারণে হয়নি তো সেই জন্য কিন্তু প্রবলেমের জন্য এখান থেকে খুব সহজে আপনি যে কমপ্লেন কিন্তু করতে পারবেন এবার কীভাবে কমপ্লেন করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে সেখান থেকে ভিজিট করে আপনি সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন যে কীভাবে আপনি যদি কোনো রকম আধার কার্ডের সমস্যা থেকে থাকে কীভাবে আপনি কমপ্লেন করবেন তো এবার আপনাদের বললে কি আর কিন্তু মাত্র সাত দিন রয়েছে এই সাত দিনের মধ্যে যারা যারা কিন্তু বর্তমানে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট অথবা ই কেওয়াইসি করেননি যারা আধার কার্ডে তারা কিন্তু অবশ্যই করে নেবেন এবার আপনার যদি বললে রাখি এই যে ডকুমেন্টস আপডেট অথবা ই কোর্সরা কাদের জন্য যাদের আধার কার্ড কিন্তু দশ বছরে বেশি হয়ে গেছে ঠিক আছে কিন্তু রকম আপডেট করার নেই আপনি তো দশ বছরের মধ্যে আধার কার্ডে রকম আপডেট করাননি তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ডকুমেন্টস আপডেট কিন্তু অবশ্যই মাস্ট করতে হবে কিন্তু অনেকে কিন্তু দশ বছরের মধ্যে আধার কার্ড আপডেট যারা করিয়েছেন তারাও করলে রকম সমস্যা নেই কিন্তু না করলে হবে করলে হবে কোন রকম সমস্যা নেই কিন্তু আপনার আধার কার্ড যদি দশ বছরের মধ্যে রকম আপডেট না করান তাহলে কিন্তু আপনাকে মাস্ট কিন্তু করতে হবে ঠিক আছে এবারেই আধার কার্ডের ডকুমেন্টস আপডেট অথবা ইকুয়াইসি এরা কিন্তু আর সাত দিন মাত্র বাকি রয়েছে চৌদ্দ তারিখে লাস্ট ডেট এর মধ্যে যদি আপনি আধার কার্ডের ডকুমেন্টস আপডেট অথবা ই কোয়াইসি করেন তাহলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন কিন্তু এর পরে করলে আপনাকে পঁচিশটা কিন্তু চার্জ কিন্তু দিতে হবে তো সেই জন্য যারা যারা কিন্তু বর্তমানে ডকুমেন্টস আপডেট করাননি অথবা ই কোয়াইসি করার নি তাহলে কিন্তু অবশ্যই এই আধার ডকুমেন্টস আপডেট অথবা ই কোয়াইসিটি তো অবশ্যই করে নেবেন এবং তার স্টেটাস কিন্তু এখানে নিচে দেখতে পারবেন দেখছেন রিকোয়েস্ট তার নিচে দেখতে পাচ্ছেন এর স্টেটাস এখানে শো করছে তো এইভাবে খুব সহজে যারা যারা কিন্তু বর্তমানে ডকুমেন্টস আপডেট করাননি যাদের কিন্তু আধার কার্ড দশ বছরের বেশি হয়ে গেছে কিন্তু কোনোরকম আপডেট করার নেই তারা কিন্তু অবশ্যই ডকুমেন্টস আপডেট অথবা ই কোয়ার্সি করে নেবেন ঠিক আছে এবং কিন্তু যারা দশ বছরের মধ্যে কোনো রকম আপডেট করিয়েছেন তারাও যদি করতে চান করতে পারেন কোনো রকম সমস্যা নেই ঠিক আছে বোঝা গেলে ক্লিয়ার তো এটা আজকে আপডেট ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলুন থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম নিত্যন্ত ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে না এই ভিডিওতে থ্যাংক ইউ